আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ডাইং কেমিক্যাল নিয়ে। টেক্সটাইল শিল্পে ডাইংয়ের গুরুত্ব অপরিসীম। কাপড়ে বা সুতায় ডাইং করা সম্ভব না হলে আমরা বিভিন্ন রঙের পোশাক দেখতে পারতাম না। ফ্যাব্রিক ও সুতাকে সুন্দর আকর্ষণীয় কালার করতে ডাইং করা হয়। এই ডাইং করার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যা আমাদের ডাইংয়ের জন্য প্রয়োজন। ডাইং কেমিক্যাল কি? যে সকল রাসায়নিক পদার্থ ডাইংয়ের সময় ব্যবহার করা হয় এবং সুতা ও ফেব্রিককে আকর্ষণীয় করে তুলে তাকে ডাইং কেমিক্যাল বলা হয়। আমাদের প্রতিদিন কাজের জন্য এই ডাই কেমিক্যাল দরকার হয় টেক্সটাইল ফ্যাক্টরিতে। এখন আমরা বলবো কস্টিকের কাজ নিয়ে। কস্টিকের কাজ কি? কস্টিক হলো পরিষ্কার হিসাবে কাজ করে, স্কোরিং মার্চারাইজিং হিসাবে ব্যবহার করে থাকে। এছাড়া কস্টিক আমাদের বিভিন্ন কাজে লাগে ডাইংয়ের বিভিন্ন ক্ষেত্রে। সো আমাদের প্রতিদিনের বা নিত্যদিনের সঙ্গী কস্টিক। কস্টিক ছাড়া আমাদের একদিনও চলতে পারি না। এখন হলো ওয়েটিং এজেন্ট। ওয়েটিং এজেন্টের কাজ কি? ওয়েটিং এজেন্টের কাজ হলো ওয়েটেবিলিটি বৃদ্ধি করা। ফেব্রিক ও ইয়ানের ওয়েটেবিলিটি বৃদ্ধি করে, সুতার সারফেস টেনশন দূর করে। এটা আমাদের ওয়েটিং এজেন্ট নিত্যদিনের সঙ্গী। আমাদের টেক্সটাইল সেক্টরে ওয়েটিং এজেন্ট ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না সঠিকভাবে। এখন হলো সিকুয়েস্টারিং এজেন্ট। সিকুয়েস্টারিং এজেন্টের কাজ কি? সিকুয়েস্টারিং এজেন্টের কাজ হলো পানির হার্ডনেস দূর করে, পানিকে সফট করে, পানির মধ্যে থাকা মেটাল আয়রন রিমুভ করে। এই সিকুয়েস্টারিং এজেন্ট টেক্সটাইল সেক্টরে ব্যবহার করা হয়। এরপরে আমরা আসবো আলোচনায় ডিসপার্সিং এজেন্ট। ডিসপার্সিং এজেন্টের কাজ কি? ডিসপার্সিং এজেন্টের কাজ হলো ডাইসগুলো যাতে সুতার ভিতরে সমানভাবে প্রবেশ করে সেজন্য ব্যবহার করা হয়। আমাদের ডাইসগুলো সমানভাবে প্রবেশ করার জন্যই আমরা ডিসপার্সিং এজেন্ট ব্যবহার করি। এখন হলো হাইড্রোজ। হাইড্রোজের কাজ কি? হাইড্রোজ বা রিডিউসিং এজেন্টের কাজ হলো স্টিপিংয়ের সময় ফেব্রিকের সুতার সারফেস থেকে কালার তুলতে ব্যবহার করা হয়। আমাদের ডাইংয়ের সময় সারফেসের গায়ে কিছু আলগা ডাইস লেগে থাকে, যার ফলে এই রিমুভ করার জন্য হাইড্রোজ ইউজ করি। এখন হলো হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইডের কাজ কি? সুতা বা ফেব্রিকের মধ্যে থাকা ন্যাচারাল গ্রে কালার রিমুভ করে থাকে এই হাইড্রোজেন পারক্সাইড। অ্যাসিটিক অ্যাসিডের কাজ কি? অ্যাসিটিক অ্যাসিডের কাজ হলো ক্ষারকীয় অবস্থা দূর করে, পিএস নিয়ন্ত্রণ করে সুতা বা ফেব্রিককে নিউট্রাল করে থাকে। আমাদের অক্সিডাইজেশনের জন্য আমাদের অ্যাসিটিক অ্যাসিড প্রয়োজন, অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজেন পারক্সাইড। এখন সফেনারের কাজ। সফেনারের কাজ কি? সুতার ওপেনিং পারফরমেন্স বাড়ানোর জন্য এই সফেনার ব্যবহার করে থাকি। যেমন ফেব্রিকের লাস্টার বা উজ্জ্বলতা বাড়াতে সফেনার ব্যবহার করি, ফেব্রিক সফট করতে আমরা সফেনার ব্যবহার করি। এই সফেনার ব্যবহারের মাধ্যমে এলসিভির পারফরমেন্স যত ভালো হবে ফেব্রিকের কোয়ালিটি তত ভালো হবে। এছাড়াও পরবর্তী বিষয়গুলো ডাইংয়ের উপরে থাকবে, যেমন ইন্ডিগো নিয়ে, বটমিং নিয়ে, টপিং নিয়ে এবং সালফার ব্ল্যাক নিয়ে, অ্যাশ গ্রে নিয়ে, বটমিং নিয়ে। দ্যাটস ওয়াই কোন কেমিক্যালের কী কাজ সে বিষয় নিয়ে আলোচনা করা হলো। তো পরবর্তীতে আমরা সহজেই ডাইংয়ের পরবর্তী স্টেপগুলো নিয়ে আলোচনা আমাদের সুবিধা হবে। তো আমাদের কীভাবে ইন্ডিগো ডাইং প্রসেস হয় এবং বটমিং ডাইং প্রসেস হয়, টপিং ডাইং প্রসেস হয় এবং কি অ্যাশ গ্রে ডাইং প্রসেস হয় এবং পিওর ব্ল্যাক হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।